ময়মনসিংহে মোটরসাইকেল চোর চক্রের 6 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় 5টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গতকাল সদর ও ত্রিশালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গতকাল দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার শাহ আবিদ হোসেন জানান, শুক্রবার দুপুরে নগরীর পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে মোটরসাইকেল চোর চক্রের 1 সদস্য আশরাফুলকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে সদরের চুরখাই ও ত্রিশালের বৈলর থেকে চোরাই মোটরসাইকেল সহ আরও 5 সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।